হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা না এখন আমার ঠান্ডা লাগছে, সেই কারণে চাদরটা গায়ে দিয়েছি। ঠান্ডাটা একটু বেশিই লাগছে আমার, হয়তো মেবি এটা আমার শরীর অসুস্থতার জন্য ঠান্ডাটা লাগছে। যাই হোক, চলুন এখন সকালে উঠে প্রথমে ব্রাশ করে তারপরে আমার কাজ হচ্ছে ঠাকুর ঘরে যাওয়া। তো করু, চলুন এক এক করে কাজগুলো করতে হবে। তারপরে ফুল তুলতে যাব গাছে, এখন তো ফুল ফুটছে গাছে, সেই কারণে খুব ভালো লাগে। তো চলুন ব্রাশটা আগে করে নিই আমি। তারপর ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাই, কাজটা করি না, সেটা হচ্ছে সব ঘরে দরজা জানালা সব পর্দাগুলোকে আগে খুলে দিই। কাজটা সেভাবে খুলি না, তাও এদিকে ঘরে কাজটা একটু খুলি, কিন্তু নিম গাছ থেকে প্রচুর ধুলো ইঁদুর সবই ঢোকে। যাই হোক, তারপর এখন এক কাপ চা খেয়ে নেবো। অনেকবার চাইছি এই অভ্যাসটাকে ত্যাগ করতে, বাট হয়ে উঠছে না, আস্তে আস্তে হয়ে যাবে আশা রাখছি। আর তারপর এখানে মাছ টাছগুলো ভিজতে দিয়ে দিলাম, মাছগুলো এখন বরফ কাটতে বেশ কিছুক্ষণ টাইম লেগে যায়, সেই কারণে এই কাজটা আগে করি। চা বসিয়ে দিয়ে আগে মাছটা ভিজতে দিতে চলে এসেছি। মাছটা ভিজুক, বরফ থেকে ছাড়ুক, তারপর তুলতে হবে, নইলে মাছগুলো জোর করে তুলতে গেলে না ভেঙে যায়। ওদিকে মাছ ভিজতে দিয়ে দিয়েছি, ওদিকে আমি একটু চাও করে নিয়েছি, চা আর একটু বিস্কিট, এটা এখন আরাম করে খাবো, দেন সব কাজে তারপরে আবার হাত দেবো। চা বিস্কিট খেয়ে না, কারণ ওই যে গতকাল সব জামাকাপড় যে ধুয়ে এসেছিলাম, তুলে নিয়ে এসেছি, সেগুলো এখন ফোল্ড করবো। ফোল্ড করে এগুলো আলমারিতে ঢুকে দেবো, কারণ এগুলো এবছর আর দরকার পড়বে না, আবার সামনে এবছর, তাই ফোল্ড করে এখন আলমারিতে ঢুকিয়ে দেবো। তো চলুন ফোল্ডটা আমি করে নিই। তারপর এখানে বাজারগুলো এখনও গোছানো নেই, আস্তে আস্তে গুছিয়ে নিবো। আর এদিকে তেলের জারটা না পাল্টে নিলাম, ওটা থেকে তেল লিকেজ হচ্ছে, তা এই জারটা বের করে নিলাম। এটাতে সাদা তেল রাখবো, আর না সরি সর্ষের তেল রাখবো, বলেছিল তো লিকেজ হবে না, দেখা যাক কতদিন চলে। তো চলুন তেলটাও ঢেলে নিলাম আমি। আর এটা মানে এক লিটার তেল লাগবে না মনে হয়, জানি না আমি, যাই হোক যতটুকু এটেছে ঢেলে নিয়েছি। আর এখানে অবস্থাটাও খুব খারাপ হয়ে আছে, মানে এত আগেটার থেকে বোতল থেকে তেল লিকেজ হতো বলার কথা না। তারপর এখানে মাছটা ছেড়ে দিয়েছে, আর এখানে এখন সব মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে রান্না করবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আপনাদের সামনে সেভাবে আসা হয়নি, যাই হোক আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণ অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। সারাদিন কী করছি না করছি সবই জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। আসলে ব্যাপারটা কী হচ্ছে, আমি যে ডক্টর দেখাচ্ছি তো অ্যানজাইটি নিয়ে কিছু ট্যাবলেট আমাকে দিয়েছে, তো কিছু ট্যাবলেট আছে যেটা খেলে পারে রাতে, এই রাতে 11:30 দিকে এত ঘুম আসছে যে আমি ভোরবেলা তো আমি জাগাতে পারছি না, আমার চোখ খুলতে খুলতে 9টা বেজেই যাচ্ছে, 9:30 যেমন আজই হয়ে গিয়েছিলো, প্রায় 9:30 কাছাকাছি, 9:30 তো হয়েই, মানে 9:30 একটু আমি উঠেছি। যাই হোক, তো এরকমটাই হচ্ছে, গোগোটাও খুব চিৎকার করছে। সকাল থেকে সব কাজ টাজ করে এখনও ঘরটা কিছু হাতেনি, একটু এনার্জিটাও শরীরে কিন্তু কমই পাচ্ছি, কাজ করার যে এনার্জি সেটাও একটু কমই পাচ্ছি, মনে হচ্ছে শুধু বসে থাকি, আস্তে আস্তে কাজ করছি, আলটিমেটলি কাজগুলো কমপ্লিট করছি বাট একটু স্লোতে। তো চলুন সারাদিন কী করছি না করছি সবই জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। আর এখন তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর ভাতও বসিয়ে দেবো, ভাত এখনও বসাইনি, চালও ভেজাইনি, যে বললাম সবই করছি বাট একটু ধীরে ধীরে, মানে করতে তো হবেই, এটা তো মাস্ট, করছি বাট ধীরে ধীরে। চলুন মাছগুলো ভাজা মনে হয় হয়ে গেল। এখানে আমি সবজিও বানিয়ে নিয়েছি, একটু ঝিম, একটু আলু, একটু করলা, একটু রসুন আছে, পেঁয়াজ আছে, আদা আছে, ডেলিকা বেসিক আর কি, রসুন আদা পেঁয়াজ লঙ্কা এসবই আর কি। তো চলুন এখন কি করলা তো ভাজাই করব, আর কী দিয়ে কী করছি সবই শেয়ার করে দেবো। হাই ফ্রেন্ডস, আর এখন বেলা বাজে 11:30, আমি এখন ঝাঁটা হাতে নিচ্ছি, তার কারণ ওই যে বললাম কাজের এনার্জিটাই আমি পাচ্ছি না, কাজ যে করবো সে এনার্জিটুকুই আমার মধ্যে আসছে না, খুবই ধীরে ধীরে আমি সব কাজ করছি, খুবই ধীরে ধীরে, যাতে আমি ঘুম থেকে উঠেই প্রথমেই ঠাকুরের নাম নিয়ে তারপরে মেন গেটে জল দিয়ে আমি আগে ঘর বাড়ি ঝাঁপ দিই।
তো যাই হোক চলুন ঝাড়টা দিয়ে নি। আর এখন আমি ঝাড়ও দিয়েছি, কোথা থেকে যে এত নোংরা আসে বুঝতে পারি না, মানে সবই বন্ধই থাকে বাট এত ধুলো আসে যেগুলো বলার কথা নয়। আমার লাইফটা না খুবই সিম্পল, যদিও এরকম ছিলাম না আমি, একটু অন্যরকমই ছিল আমার লাইফস্টাইল, কিন্তু ওই যে একদিনই বলেছি সময়ের ওপর না সব কিছু, মানে আগামী দিনটা যেহেতু সবারই অজানা থাকে সেহেতু আমিও কোনোদিনও ভাবতে পারিনি যে সকালবেলা উঠে আমাকে ঠাকুর ঘর থেকে বেরিয়ে ঝাঁটা হাতে নিতে হবে, যার পেছনে এত কাজের লোক ঘুরে বেড়াতো কাজ করার জন্য রান্না করার জন্য। যাই হোক আমাকেও এখন মেনে নিতে হয়েছে এই জীবনটা, কিছু করার নেই। আপনার সঙ্গে গল্প করতে হতে দেখুন হচ্ছে আরেকটা কাজও হাত দিয়ে দিলাম, এখানে কি অবস্থা, যে বললাম তেলের জারটা পাল্টেছি, দেখুন কত তেল পড়েছে মানে বলার কথা না, সেই কারণে দুটো জারই পাল্টে দিয়েছি, পাল্টে দেবো আর কি। এখন তো একটাতে তেল ঢেলে নিয়েছি, আরেকটা জার আমার অনেক দিন আগেই আনানো ছিল অনলাইন থেকে, কাঁচে যে জারগুলো হয় সেই জারগুলো, তো চলুন এটা মুছে নিই এখন, এটা একটু সাবান দিয়ে ঘষতে হবে নাহলে তেল ভাবটা উঠবে না। তো এই কাজটা করে নিয়ে এগুলো ফেলে টেলে তারপর আবার আসছি আপনাদের সামনে। আর আমি কিন্তু পাশাপাশি আবার রান্নাও করছি, এই যে এখানে এখন পেঁয়াজও ভাজতে দিয়ে দিয়েছি, একটু হলুদ একটু নুন অ্যাড করে দিলাম, এই মশলাটা দিয়ে করবো শোল মাছটা, শোল মাছ মাংসের মতো করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তো সেই কারণে এখানে রসুন আদা লঙ্কা সব পেস্ট করা আছে, তো চলুন বানিয়ে নিই। আর এখন মাছটাও আমি অ্যাডও করে দিয়েছিলাম মশলা ভেজে, আর এখন শোল মাছ টোল মাছ না এই মাছগুলো সাধারণত একটু স্টিমে দিয়ে ফুটতে দিতে হয়, তো আমিও সেটা স্টিমে দিয়ে ফুটতে দিলাম। আর এখানে করলা ভাজাটা এখনও হয়নি, এটাও বানিয়ে নেব, এখানে পুঁটি মাছটাও হয়নি, এখন খাবো ভেবেছি, বাবাকে বলবো ওখানে যে আখের গুড় পাওয়া যায় মানে পাতলা গুড় কি যেন বলে, যাই হোক ওই গুড়টা একটু পাঠিয়ে দিতে বলবো, কারণ ওই গুড়টা এখানে আমি পাই না, সেই কারণে বাবাকে বলবো একটু পাঠিয়ে দিতে, কারণ সত্যি চিনি ছাড়া একদমই চিনি নেই খেতে, না একটু কখনো কখনো খারাপ লাগে আর মুখের একটা স্বাদ আছে, যদিও চিনি ছাড়া খাবার আমার খুব একটা প্রবলেম করে না, বাট কিছু কিছু সময় ছাদু ফাদু খাওয়ার সময় না একটু চিনি দিলে খাবার টেস্ট অনেকটা ভালো লাগে। আর অনেকটা বেলা হয়ে গেছে, বেলা বাজছে দেড়টা, আমার রান্না এখনও অনেকটা বাকি, এখনও এক ঘন্টা লাগবে আমি ধরে নিতে পারি, কিন্তু আমি খিদে পাইনি সেই কারণে আমি অনায়াসে রান্না করতে পারছি, বাট এটা যদি না খাই তাহলে আমার পেটে ব্যথা উঠে যাবে, কারণ এটা খাওয়ার পর আমার একটু ওষুধও আছে, তো চলুন খেয়ে নিই। আর খেজুরটা দিলে না একটু মিষ্টি মিষ্টি আছে, বাট কাল রাতে আমি খেজুরটা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছি, চলুন খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, তো আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, এখন একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে চাটনি করা। অনেকদিন থেকেই আমটা কেনা ছিল, টক ডাল খাবো বলে আমটা এনেছিলাম, বাট আনফর্চুনেটলি না খেতে না খেতে আমটা তো পেকে গিয়েছে, এবার ফেলে দিতে এটা কেমনই লাগলো দেখা যাক, সে আমের চাটনি খেতে কেমন লাগে, তো চলুন আমের চাটনিটা বানিয়ে নিই। টোটালি গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, কারণ মাছের তেল টেল সব পড়েছিলো এগুলো সব মুছে নিয়েছি, আর এই যে আমটা আমি একটু এরকম করে নিয়েছি, আটাটাকে দেবো না, মেবি দিতেও পারি ঠিক নেই। আর এই যে আমার হাতে মৌরি আছে, কড়াটা গরম হলে মৌরিটা দিয়ে দেবো, তো কড়াটা প্রায় গরম হয়ে গেছে, এক সাইডে জল আছে বাট আমি তো মাঝখানে দেবো, মৌরিটা অ্যাড করে দেবো। আর চাটনি করতে গিয়ে দেখুন তেলটা না অনেকটাই বেশি পড়ে গেল, থাক তুলে নাও, তুলে নিতে এখন অসুবিধা আছে, মৌরি মিশে গেছে, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, মৌরি ভাজতে কিন্তু একটু টাইম লাগে। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আমি কী কী রান্না করেছি, আমি কী কী রান্না করেছি তো শেয়ার করে দিয়েছি, ফাইনাল লুকটা শেয়ার করি, তো চলুন শেয়ার করে দিই। এটা ছিল করলা ভাজা, শাক শশা, এটা চাটনি, লেবুটা কাটা আছে বাট একটু দূরে রেখেছি কারণ লেবুটা তো থেকেই যাবে, এটা আমি করবো না সেই কারণে। আর এটা ছিল হচ্ছে শিম দিয়ে পুঁটি মাছের শস্যে, আর এটা ছিল হচ্ছে আর মাছের ঝোল, সরি এটা শোল মাছ, শোল মাছের মাথা আছে আর শোল মাছ আছে, আর এটা ছিল আর মাছের ঝোল। তো চলুন রান্নাগুলো শেয়ার করে দিই, এখন যেমন ছিল তেমন করে ঢেকে দিয়ে তারপর আমি ওই বেসিন বাসন সব মাজা হয়ে গেছে, বেসিন ভেজাস একটু পরিষ্কার করে দেন স্নান করে এসে ঠাকুরের নাম নেব, তারপরে খাবার খাবো, চলুন কাজগুলো ঝটপট করে করে দিই। এটা ছিল ভাত, যেটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, যাই হোক এটা ভাত, এটা কমন ব্যাপার। আর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি গোটা ঘর বাড়ি, সব বাসন টাসন মেজেও মানে সে উপর করে দিয়েছি, চারিদিকেই পরিষ্কার কিন্তু নিট
পরিষ্কার কিন্তু করতে একটু টাইম লাগবে, কারণ নিট পরিষ্কার আমি একা একা করতে পারবো না। হাই ফ্রেন্ডস, তো এখন আমি পুরোপুরি মানে ফ্রেশ ফ্রেশ তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছি, এখন 5:10 বাজে আছে, গাছে জল দেব, দেন এসে তার মানে পাড়াগো খাওয়া খেয়েছি, নিজেও খেয়েছি। আর সত্যি কথা বলতে কি আজকে রান্নাগুলো না অসাধারণ হয়েছিল, মানে আমি একা খেয়েছি, একাই রান্না করেছি, তো অবশ্যই একাই রান্না করি, কিন্তু রান্নাগুলো না সে খুব সুন্দর খেতে হয়েছিল। বিশেষ করে এই ঝিমদে যে পুঁটি মাছটা বানিয়েছিল ওটা অসাধারণ খেতে হয়েছিল। আর দেখো এখন কমপ্লিট হয়ে গেছে, চুলটা একটু ভেজা আছে তাই ছেড়ে দিয়েছি, যে সামনেটাই ভিজিয়েছি, পুরোটা ভেজায়নি। আর ঠাকুর ঘরেরও লাইট জ্বালিয়ে দিয়েছি, আর এখন যাব গাছে জল দিয়ে আসবো, বালতি দুটো ভর্তি দিয়ে এসেছিলাম কারণ জলটা খুবই আসতে পারে, তো চলুন ছাদে যাই আর গাছগুলোতে জল দিয়ে চলে আসি তাড়াতাড়ি করে, আর নাইটি ফাইটিগুলো মেলেই দিয়ে আসি ছাদে। ওটা এত চিৎকার করে না, মাথা খারাপ করে থাকে, কারণে ও কারণে চিৎকার করতে থাকে। আসলে তো ছাদে যাবো, ওকে এখন নেবো না, বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে নিয়ে যেতে পারি মেবি, ঠিক নেই। চলো আগে আমি গাছে জল দিয়ে আসি, গতকালও গাছে জল দিতে যাই। এখন ঘড়ি দেওয়া যায় 5:16, যতই ভাবি চা খাবো না খাবো না খাবো না, কিন্তু ওই চায়ের সময়টা হলে মানে ম্যাক্সিমাম হয়তো 2-3-4 দিন স্কিপ করতে পারি, মাসে কিন্তু সপ্তাহে না, মানে তখন মানে কি ধর একটু চা খেয়ে নি, আজ তো খেয়ে নি কাল থেকে আর খাবো না এরকম। আর ঠিক এখনই মানে গাছে গাছে জল দিয়ে এসে এখন মনে হচ্ছে একটু চা না খেলে আর ভালো লাগছে না, সত্যি চায়ের নেশাটা না আমার ছিল না, এটা কিন্তু সত্যি কথা, এই চায়ের নেশা আমার একদমই ছিল না, মানে আমাকে চা আমাকে বলেও মা কোনোদিনও আমাকে একটু লাল চাও খাওয়াতে পারতো না, বাট আনফর্চুনেটলি আমার চায়ের নেশাটা হয়ে গিয়েছে, মানে বলার কথা না, কী করে যে আর চায়ের নেশাটা হলো আমি নিজেও বুঝতে পারি না। এক সেকেন্ড বলতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার সময় বলতো, যে যখন 9-10 পড়তাম আর কি, যে চা খা লাল চা ভালো লাগবে, বাট আমি কিন্তু খেতামই না, মানে খাবো না তো খাবোই না, আমার না সত্যি কথাই আনফর্চুনেটলি চায়ের নেশাটা আমার যে কী করে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি না। আর আমি কিন্তু এখানে এসে যে চা খেয়েছি এমনটাই নয়, আমি কিন্তু চাটা খেতামই না, এখনই দেখছি মানে এত চিৎকার করছে গোগো, বললাম না কারণে অকারণে গোগো চিৎকার করে যাচ্ছে, ওকে এক হাতে ধরতে হবে আর আমাকে কাজ করতে হবে, এটা বুঝে গিয়েছে যে আমি চিৎকার করলেই আমাকে মাম্মা এক হাতে ধরে নিয়ে কাজ করবে, খুব বাজে নেশা এটা চায়ের নেশাটা। চা বানিয়ে নিলাম, এইটুকু চা খাবো তো তারপর শান্তি লাগবে, লাইটটা বন্ধ করে দিই। হাই ফ্রেন্ডস, তো এখন একটু বেরোচ্ছি মানে এই যে প্রেসক্রিপশান হাতেই আছে, ডক্টর দেখা যাচ্ছি, কারণ যে ওষুধ দিয়েছে আমাকে ওষুধগুলো তো কন্টিনিউ চলছে, এবার আমার মুখে না অ্যালার্জি বেরিয়ে গেছে, মানে গোটা গাল ফুলে ফুলে গিয়েছে, তো সেই কারণে গেছে যে ওষুধ খেয়ে কোনো অ্যালার্জি বেরোচ্ছে না, কী বা কী ব্যাপার, একটু পেটু আবার পেইন হচ্ছে সেই কারণে যাচ্ছি, চলুন ডক্টরও দেখিয়ে আসবো, আর একটু বিস্কিটও নিয়ে আসবো কারণ বিস্কিটটা আমার শেষ হয়ে, তো বিস্কিটও নিয়ে আসবো, বিস্কিটটা আমার শেষ হয়ে গেছে, জামা সবটাই আমার এখন ঝামেলা মনে হয়, মানে আমার ইচ্ছাই করে না যে বাড়ি থেকে আমি বেরোই, উপায় নেই যেতেই হবে, তো চলুন যাই। এসেছি এখন ডক্টরের কাছে, আর নামটাও লিখিয়ে দিলাম, আর প্রেসক্রিপশানটাও দেখতে চাইলেন উনি, তাই বের করলাম, এরপর ডক্টরের কাছে যাবো, তারপরে জানতে পারবো ডক্টর আবার নতুন ওষুধ প্রেসক্রিপ করলে করে দেবে, বাট নইলে ঠিকঠাক। আর দেখুন দূরে যাওয়ার সবটা কিছু হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমার পেট্রোলটা মানে একদম অপদার্থ তৈরি হয়েছে, আসলে আমারই ভুল, ট্রেনিং দেয়নি ওকে সেই কারণে। যাই হোক আমি এখন বিস্কুট আনতে গেছি, জেনারেলি যে বিস্কিটটা আমি খেয়ে থাকি ওই টোস্ট বিস্কুটটা আমি কোনো দোকানেই খুঁজে পাই না, বাট ওই দোকানটাতে খুঁজে পাই, মানে দোকানটাতে খুঁজে পাই বলছি, সরি দোকানটাতে আছে সেই কারণে ওই দোকানটাতেই যাই, পাশে বাজার তো বসেছি, যাক বাজার থেকে আমার কিছুই নেওয়ার নেই, আমি ওরকম ঘুরে গেছি ওই দোকানটাতেই যাবো।
আরে দেখুন চলো এসেছি দোকানে, এখন এখান থেকে বিস্কিট নেব, ব্যাস তারপরে বাড়ি চলে যাব। তো চলুন ঝটপট করে আগে বিস্কিট নিয়ে নিই। আর একটু নিয়ে এসেছি বিস্কিট, একটু টোস্ট বিস্কিট, টোস্ট বিস্কিট একটু বেশি করেই নিয়ে এসেছি, তারও কারণ আছে। একটু কেকও তুলে নিয়েছি, আর একটু চিনি আছে, আমার সাদা তেলটা একেবারে শেষ হয়ে গেছিলো, একটু সাদা তেল আছে, যাক এইসবই আছে, আর তেমন কিছু নেই। তো চলুন এগুলো এবারে গুছিয়েও নিতে হবে, কারণ গুছিয়ে না রাখলে সকালে উঠে আর কিছুই পাবো না। আর একটা পটেটো চিপসও নিয়েছিলাম, ভালো লাগে খেতে এই পটেটো চিপসগুলো, আর এগুলো এখন সব গুছিয়েও নিই। আর পাস্তারও একটা প্যাকেট নিয়েছিলাম। আচারি গোবর এখন খেলার সাথে, শুধু আমি ওকে নিয়ে একটু খেলা করছে, খুব শয়তানি করছে, এত শয়তানি করছে না, এটুকু দেখতে হলে কি হবে, শয়তানি দিক দিয়ে না সব থেকে ওপরে। হ্যাঁ ফ্রেন্ডস, তাই বাড়ি চলে এসেছি। গোগো এত শয়তানি আবার আরম্ভ করেছে, ছেড়ে দিলে পারে টবের থেকে গাছ টাছগুলো উপরে নিয়ে নিচ্ছে, আর না ছাড়লে পারে চিৎকার করছে, আর এদিকে ঘুরবেও না। ও এখন ওই ফিতেটা ধরে টানছে না, তোকে আমি ছেড়ে দিতে বলছে, ছেড়েই দিলাম। ওই টবের কাছেই যাবে, টবের কাছে গেলে পারেই মারবো, টবের কাছে লাঠি দাঁড় করিয়ে রাখবো। আর ও তো সবই নিয়ে এলাম, আর ডক্টরের কাছে গেলাম, ওষুধ প্রেসক্রিপ্ট করেছে, বাট ওষুধের দোকানে এত ভিড়, সে কারণে আমি আজকে ওষুধটা আর নেইনি, সকালবেলা গিয়ে নিয়ে আসবো। আজকে রাতের মতন ওষুধ আমার আছে, সব চেঞ্জ করেছে কিছু, বাট থাক আমি সকালেই নেবো, এত ভিড়ে না আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো চলুন এগুলো সব গুছিয়ে নিই, একটু পাস্তাও নিয়ে এলাম, নেহা আসবে হয়তো এক দুদিনের মধ্যে, যাই হোক। তো চলুন তাহলে এবার রান্না বান্না কিছুই করবো না, শুধু একটু ভাত করতে পারলাম, রুটি খাবো, রুটি আর রুটিও খাবো না, তার কারণ পেটে পেইন হচ্ছে, তো অ্যাসিড করে দিলে প্রবলেম হয়ে যাবে। গোবর ভাতটাও সে কারণে আমি রেখেই দিয়েছি, যে গোবর ভাতটা থাকুক, পেট্রোলকে ভাত দিয়ে গোবর জন্য আমি এইটুকু ভাত রেখে দিয়েছি, অল্প করে ভাতই বসিয়ে দিবে। চলো ভাতটা করে নিই। আর এই যে এটাই কিনে, যেমনটা আপনাদের বলেছিলাম, বললাম যে হচ্ছে আমার একটা কাজে যাওয়ার অনেকদিন আগে থেকেই কেনা ছিল আমার, তো সেটাই এখন পেলাম। পেরে নিতে গিয়ে অবস্থা দেখুন, ইঁদুর যে উপরে এরকম করে দিয়েছে, মানে আমার এই যে এই কেবিনগুলোর ভেতরে, মানে আমি ভাবতেও পারিনি, পারতে গিয়ে দেখছি ইঁদুর এরকম অবস্থা, যেটা আমি আমি কী করতে পারি, আমি তো ওখানে হাতও পাই না, কিছুই না, না কেউ পরিষ্কার করে দিলে আমি পরিষ্কার করতে পারবো না। তো চলুন দরকার নেই, আমি এটা ঝাড়টা দিয়ে পরিষ্কার যেটুকু নিচে পড়েছে করে নিতে পারি, করে নিব। আর এই বয়ামটা এখন ধুলে ধুয়ে টুয়ে নিব তেলটা রাখার জন্যে। এটা অনেক দিন আগেরই কিন্তু আমার কেনা, অনেক দিন অনেক দিন, মানে বছর হয়ে গেল, বছর দু বছর হয়ে যাবে, রেখে দিয়েছিলাম, ইউজ করিনি। এরকমই আগেরটা ছিল, সেটা প্লাস্টিকের ছিল, কিন্তু ইউজ করার পর দেখলাম যে এটা অনেক বেটার, তাই ভেবেছি এটা একটা সরষের তেলের জন্য আমি না আনিয়ে নেব, কারণ এটা থেকে তেল একটুকু লিকেজ হয় না। তো যাই হোক এগুলো এখন সবই ধুয়ে দিব, ধুয়ে দিয়ে তারপরে তেল ইয়ে করবো, ঢেলে নেব। তো এটা চলুন এটা ধুয়ে দিই, আর ধুয়ে দিয়ে একটু ভেতরটা ভালো করে মুছে তারপরে আমি তেলটা ঢেলে দিয়েছি, এটাতে সাদা তেল ঢেলেছি, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখন এখানে ভাত বসিয়েও দিয়েছি আমার গোবরের পেট্রোলে, এখন খেয়ে নিব, এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত প্রায় 10:15 বাজতে যাচ্ছে। তো চলুন আমি খাবারটা খেয়ে নিই, যা দিনেরই সব রান্না আছে, সব রান্না থেকেও যাবে, আমি অল্প করে খাবার খাবো, যদি আমার খিদে পায়নি বাট খাবো, ওষুধ খাবো তাই। তো চলুন খাবারটুকু খেয়ে নিই। জারটা দেখুন কিছুদিন ইউজ করিনি, ডান্ডিটা ইঁদুর কেটে দিয়েছে, কেটে দিয়েছে মানে কাটতে নিয়েছিল, যাই হোক একটু গরম জল বসেছি খাবার পরে খাবার জন্য। চলুন তবে আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, না সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিন দেখা হবে আবার একটা আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট।